Enggak. তোমার কিছু হবে না, গঙ্গা 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 ওইদিকে দেখুন, একটা ছেলে আর একটা মেয়ে জলে পড়ে গেছে, সামনে ডুবে যাচ্ছে, নিয়ে চলো। স্যার আসুন। গঙ্গা 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 ভয় পাবেন না, কিচ্ছু হবে না এনার। গঙ্গা উঠো, গঙ্গা ঠিক হয়ে যাবে। গঙ্গা গঙ্গা শুনতে পাচ্ছ? গঙ্গা গঙ্গা কিছু বলো গঙ্গা। বললাম না ভয়ের কিছু নেই। দাদা গঙ্গা দেখো আমার দিকে, গঙ্গা চোখ খুলো। এই তো ঠিক হয়ে গেছে, ঠিক আছো, ঠিক আছো তুমি গঙ্গা? আর ইউ ওকে? উনি যে এত গভীর জলের মধ্যে পড়ে গিয়েও বেঁচে গেলেন, এ সবকিছুই মনে হচ্ছে কন্নড়ের ভগবতী দেবীর কৃপা। কন্নড়ের শান্তপুকুরের ভগবতী মা আমার স্ত্রীকে রক্ষা করেছেন। দেখুন এখানকার এই ভগবতী দেবী তো জলের মধ্যেই থাকেন, ওনার কৃপা না থাকলে কিছুই হয় না। এই মায়ের শক্তি অসীম। আমার মনে হচ্ছে ওই ভগবতী মা তোমাদের দুজনকে ডাকছেন, সেই জন্য তোমরা দুজন গিয়ে একবার ওই মায়ের দর্শন করে এসো, তোমরা দেখো সব ভালো হবে। শোনো, হ্যাঁ আমি ওই দেবীর দর্শন করতে চাই। নিশ্চয়ই নিয়ে যাব গঙ্গা। ওই গঙ্গার যে কি হলো এখনো জানতেই পারলাম না। ছ্যা, ওই উন্নিকৃষ্ণ একবার ফোনও করলো না। অ্যাডভান্স দিয়েছে ফোন করবে বলে, তো এখনো ফোন করছে না কেন বলতো? ছ্যা ইডিয়েট। এই হ্যাঁ বাবা, ওই উন্নিকৃষ্ণ জিজ্ঞেস কত তাড়াতাড়ি। হ্যালো, কি যে বলবো আপনাকে স্যার, সেটাই তো আমি বুঝতে পারছি না। মানে কি বলবি বুঝতে পারছিস না মানে? হ্যাঁ স্যার। তোর কথা শুনে মনে হচ্ছে কাজটা তুই পুরো কেঁচিয়ে দিয়ে রেখেছিস। এই আমি কাজে কোনো ভুল করিনি স্যার। হ্যাঁ আপনি একদম টেনশন করবেন না স্যার, আমি আপনাকে বললে আপনি বিশ্বাসই করবেন না। এখন আমি আপনার ফোনে একটা ভিডিও পাঠাচ্ছি। ভিডিও? আপনারা দেখুন ওটা। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো বাবা? কি একটা ভিডিও পাঠাবে বললো, দি ফোনটা কেটে দিল। ব্রেক, হে
হ্যাঁ স্যার। এ কৃষ্ণা, তুই যেটা করেছিস সেটা ব্রেক না, রেকর্ড ব্রেক। মানে আমি রাজকীয় লোক হয়ে যে কাজটা করতে পারিনি সেটা তুই করে দিলি, খুব ভালো করেছিস। ব্যাস শোন, এখনো অবধি ধর্মরাজ কাউকে দিয়ে কাজ করানোর অভ্যেস করেনি, সবার প্রথম তুই, কিন্তু প্রথমবার তোকে। স্যার আমার কথাটা পুরো শুনুন, আসলে ব্যাপারটা হচ্ছে, তোর কিছু বলবার দরকার নেই ভাই, আমি ভালো মুডে আছি, তুই চুপ করে যা। আমি তোকে, স্যার ব্যাপারটা হচ্ছে কি, মানে এটার পরে আর কোনো কথা বলিস না, কথা বলিস না, কথা বলিস না। আর একটু পরে তোর মোবাইলে একটা মেসেজ আসবে, ওইটা দেখ। এসএমএস স্যার কি করবে কে জানে। কারণ কাজটা তো শেষ হলো, ওনারা দেখার আগেই জায়গাটা খালি করা ভালো, লাগেজ প্যাক কর, আমি বাথরুম থেকে। ঠিক আছে বাবা। এসএমএস এসেছে, এই ছেড়ে ছেড়ে 5,00,000 টাকা পাঠিয়েছে আমাকে, একসাথে এত টাকা কোনোদিনও দেখিনি রে পাগল। আজকে আমার না কি যে আনন্দ হচ্ছে, এই ঢিকুনাকুর নাকুনাকুর কুরকুর। এই নিন, এটা হলো রুমের অ্যাডভান্স। ওকে ঠিক কাজ করছে না, একটু দেখতে বলবেন তো। ওকে ঠিক আছে ম্যাডাম, আমি বলে আমাদের ইলেকট্রিশিয়ানকে পাঠিয়ে দিচ্ছি। আমাদেরই ফলো করে এদিকে আসছে মনে হচ্ছে, ওর চোখে পড়ার আগে কোথাও একটু লুকিয়ে পড়া ভালো। ঘুমোচ্ছে, যে কাজের জন্য এসেছে কবে করবে কে জানে। হে ভগবান, কিসের আওয়াজ হলো? হ্যাঁ কেউই তো নেই। একটু দেরি কর প্লিজ।
কে এখানে? আমি। ঠিক আছে। একটু ডাউট করলেও করতে পারে। আবার এখন কেন ফোন করছে? হ্যালো স্যার, আমি তখন একটা আপনাকে ভিডিও পাঠিয়েছিলাম, ওই ভিডিওটায় লাস্টে একটা ব্রেকও ছিল, মনে আছে আপনার? ওইটা সেকেন্ড হাফটা এখনই পাঠাচ্ছি আপনাকে, একবার দেখে নেবেন। পাঠাও পাঠাও, বাকিটা আমরাও দেখে নেব। ঠিক আছে স্যার। তারপরে একটা কথা। কি? এই ভিডিওটা পাঠানোর পরে আমি ফোন করলে তুই ফোন তুলবি, তুই ফোন করলে আমি কিন্তু তুলব না। একটা কাজ কর, তোর ফোনটা সুইচ অফ করে দে। ঠিক আছে স্যার। লাস্ট আপনাকে এই ভিডিওটা পাঠিয়ে দেওয়ার পরই আমি আমার ফোনটা সুইচ অফ করে দেবো একেবারের জন্য। ঠিক আছে স্যার? হ্যাঁ, পাঠা পাঠা পাঠা। হ্যাঁ, হ্যালো। ও কেটে দিল। কি হলো কি বাবা? কিরণ, যাবার আগে যদি আমরা দেখে নিই তাহলে কাজটা ভালো হবে বলে মনে হচ্ছে। ও বললো আর একটা ভিডিও পাঠাচ্ছে গঙ্গা, ও ডোবাটা দেখেছি, এবার দেখব ডেড বডি না জলে উপর ভাসছে। বাবা, ওই গঙ্গার জলে পড়ে যাওয়া মরার ভিডিওটা দেখতে খুব ইচ্ছে করছে বাবা, দেখাও না বাবা। এই ও ঘুমিয়ে থাকলে তোর কিস দিতে ইচ্ছে করে, আর মরার পরে ডেড বডিটা দেখতে চাস? বাবা, আরে বাবা, এই রে, ও কোথায় ভেবেছিলাম এবার গঙ্গার খেলা শেষ হয়ে যাবে, ও তো বেঁচে গেল বাবা। এই একটা অনিকৃষ্ণকে ফোন কর। কি হলো? সুইচ অফ বলছো ওর ফোনটা বাবা? সুইচ অফ? তুমি তোকে সুইচ অফ করতে বলেছিলে, বেঁচে গেল তো। ৫ লাখ টাকা চলে গেল। সাবধানে। বাবু তিন দিন কিছু খাইনি বাবু। Huh?
হচ্ছে কেন? কোথায় গেল? তুমি এভাবে ছুটে এলে কেন এখানে? হ্যাঁ, ওই মনে হলো একজন পুরনো বন্ধুকে দেখলাম। ও, কথা হয়েছে? মিস হয়ে গেল। ও তাই? ওনাকে কেমন দেখতে বলো, আমিও তাকে খুঁজছি। আরো একবার চোখে পড়লে তখন কথা বলবো, চলো এখন যাই। দাদু নাতনি মিলে বাইরে গেছে, তো দেরি হয়ে গেল, এখনো এলো না, কোথায় যেতে পারে? আসুক আগে, দেবসেনা আসলেই ওকে নিয়ে গুহায় চলে যেতে হবে। এই চামুণ্ডির মাথাতে ভালো করে ঘন্টা মারতে হবে। এই পাপি, তুই আমাকে বোবা করে এখানে শুয়ে রেখেছিস। বিড়ালকে যেমন দুধ মাছ দিয়ে পুষে রাখে, সেই রকম তোকে আমার কাছে রেখে দিয়েছে। আমাদের বাড়ির লোকেদের একটুও বুদ্ধি নেই। চুপচাপ পড়ে থাকতে পারছিস না? ঠিক আছে, মনে মনে বেশি বকবক করলে ঘুরতে ফিরতে পারবি না, এরকম অবস্থা করে রাখবো, মনে থাকে যেন। আরে আরে, তুই এরকম করিস না, আমি তো এমনিতেই বোবা হয়ে শুয়ে আছি। এখনই মায়ের আসার সময় হয়েছে, গা হাত পা এত ব্যথা করছে, কি যে করব কিছুই বুঝতে পারছি না। মা শীতলার দয়া নয় তো? আজ মা এখানে প্রথম আসছেন আর আজকেই আমার এই অবস্থা হলো। এখন মা যদি এসে বলেন খাবার খাবো না, তাহলে কি হবে? যা হোক করে খাবার খাইয়ে পাঠাতে হবে, আর ততক্ষণ আমার ব্যাপারে এসব লুকিয়ে রাখতে হবে। শার্টটা পরে নি। হঠাৎ করে আমার এরম হচ্ছে কেন? মনে হচ্ছে আমার কোনো শত্রু এই মহলের ভেতরে এসেছে। এটা আবার কি? আমার শক্তিকে মোকাবিলা করার শক্তি ওর কাছে আছে, কেন এসেছে ও এখানে? আমি কি ভেতরে আসতে পারি? এসব আপনি কি বলছেন মা? আমি আপনার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি, আসুন মা। তুই আগে আগে চল, আসুন মা। হ্যাঁ, এই সব তৈরি আছে, খেতে বসুন মা। এইভাবে কেন দেখছেন? কেন, কিছু হয়েছে? ভৈরব এত সহজে কারোর বাড়িতে খাবার খায় না। ভৈরব আসলে তোমার বাড়িতে খাবার খেতে হয়তো খুব পছন্দ করবে। আমি
আমাকে ক্ষমা করে দিন। আপনি যাতে আমার বাড়িতে খাবারটা খান, তাই আমি একটা ব্যাপার লুকিয়ে গেছি। জানি তোমার শরীরে মা এসেছেন, ভৈরব তোমার বাড়িতে খাবার খেতে আসবে বলে তোমার শরীরে স্বয়ং মা এসেছেন। আমাদের বাড়ি রক্ষা করার জন্য ওই দেবী নিজের হাতে খাবার দিয়েছেন। ভৈরব আসার সঙ্গে সঙ্গে চলে যাবে বলেছিল, কিন্তু যখন দেবী নিজের হাতে খেতে দিলেন, তাই যতদিন মা এখানে থাকবেন ভৈরব যাবে না, এই বাড়িতেই থেকে যাবে। ভৈরব যাতে এই বাড়িতেই ততদিন থেকে যান, এটাই মা সিদ্ধান্ত নিয়েছেন। এই ভৈরব দেবীর সিদ্ধান্ত মানতে বাধ্য। দেবী যতদিন নিজেই বাড়িতে থাকবেন, আমিও এখান থেকে যাব না। আমার এখানে থাকার জন্য তুই ব্যবস্থা কর, বাকি সব কিছু আমি দেখে নেব। আমি খুব খুশি হয়েছি মা। ভৈরবের জন্য পান সুপারির ব্যবস্থা কর। এখনই নিয়ে আসছি। আমার পথের কাঁটা ওই স্বামীজি এখান থেকে চলে গেছে বলে ভেবেছিলাম, এটাকে নতুন করে আবার ঝামেলায় পড়ব না তো। মা, এর নাম চামুণ্ডি, এখানে কাজ করে। ওই মা এখানে কেন থাকবে বলে সিদ্ধান্ত নিলেন আগে আমি বুঝতে পারিনি, কিন্তু এখন ঠিক বুঝতে পারছি। কিসের ব্যাপারে আপনি বলছেন মা? ভৈরব বলে না, করে। এরপর কি হতে চলেছে ও নিজেই বলে দেবে। হ্যাঁ ঠিক আছে। খুব খুশির কথা, ভালোভাবে পড়াশুনো করে বাবা দাদুর নাম তুমি উজ্জ্বল করবে। উনি হলেন আমাদের মালিক। মাধবদা, ইনি কে? উনি খুব বড় সাধিকা, ওই যে ওই দিন বাড়িতে এসে শাড়ি চেয়েছিলেন যিনি। ও, মাধবদা আমাকে সব বলেছেন মা। গঙ্গা যে জেল থেকে ছাড়া পেয়ে যাবে এই কথাটা আপনি বলেছিলেন যেদিন আপনি আমাদের বাড়িতে এসেছিলেন। সেদিন আমার বাড়ির লোকেদের খারাপ ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি যে ওটা মনে না রেখে আবার এসেছেন, সেই জন্য আমার খুব ভালো লাগছে। এটা স্বয়ং ভৈরবের ইচ্ছে, এটা আমার কিছু করার নেই। আপনি হলেন ভৈরবের অবতার, মাধবদা এটাই বললেন। আপনি এখানে এসেছেন, এতে সব ভালো হবে। মালিক, মা আমাদের বাড়িতে
কয়েকদিন থাকবেন বলে মনস্থির করেছেন। এখানে থাকার ইচ্ছেটা আমার নিজস্ব নয়, ভৈরবের নির্দেশ। আপনি সব সময় ভৈরবের নাম জপ করতেই মগ্ন থাকেন। আপনি আমাদের বাড়িতে থাকবেন সেটা আমাদের অত্যন্ত সৌভাগ্য। আপনার বাড়ির মতোই এখানে আপনি নিশ্চিন্তে থাকুন। মাধবদা, হ্যাঁ মালিক, ওনার যেন কোনো অসুবিধা না হয়, ওনার সব ব্যবস্থা তুমি করবে। ঠিক আছে মালিক। মাধবদা, তুমি এরকম করে আছো কেন? ওনার শরীরে স্বয়ং মা এসেছে। হ্যাঁ, মায়ের দয়া হয়েছে? আপনি এটা নিয়ে ভাববেন না, এটা আপনি আমার উপরে ছেড়ে দিন। বাড়িতে আরো কাজের লোকেরা আছে, তাদের লেগে যাবে। লাগবে না, মাকে শান্ত রাখাটা আমার কাজ, আপনি আমার উপর ছেড়ে দিন, আপনি নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে মা, আপনার কোনো সাহায্য দরকার হলে বলবেন। কারোর কোনো কষ্ট হলে আমাকেও ডেকো, আমিও আসব। এ আমার নাতনি, খুব সুখী হও সোনা মা। ঠিক আছে, আমি আসছি মা। আচ্ছা, নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, এক মিনিট এদিকে এসো তো। এই ফুলগুলো তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এই রিসর্টে যে হানিমুন কাপলরা এসেছেন না, আমাদের পক্ষ থেকে তাদের রুমটা কমপ্লিমেন্টারি হিসেবে ডেকোরেট করে দিচ্ছি স্যার, সেই জন্যই ফুল তুলে নিয়ে যাচ্ছি। ও ঠিক আছে, কোন রুমে নিয়ে যাচ্ছ এগুলো? 106 নম্বর রুম স্যার। ঠিক আছে, যাও যাও। ওকে স্যার। হ্যাঁ, ওটা তো অরুণের রুম নাম্বার মনে হচ্ছে। এই, আমার বোনের জীবন খারাপ করেছিস, আর এখন তুই এখানে হানিমুন করতে এসেছিস। আমিও দেখে নেব কি করে তুই শান্তিতে হানিমুন এনজয় করতে পারিস। আপনি এখানে এসেছেন স্যার, এটা আপনার রুম নাকি? আরে, এটা আমার পরিচিত লোকের রুম, আপনারা ডেকোরেশন করুন, আমি দেখতে এসেছি যে আপনারা কেমন ডেকোরেশন করছেন। আচ্ছা স্যার, আমাদের ডেকোরেশন কেমন হয়েছে বলুন। একদম পারফেক্ট আছে। থ্যাঙ্ক ইউ স্যার। খুব সুন্দর করে সাজিয়েছেন আপনারা। আমি যদি কখনো বিয়ে করি আর যদি ফুলসজ্জা এখানেই হয়, আপনাদেরকে দিয়েই ফুলসজ্জার ডেকোরেশন আমি করাবো। এর এমন কি স্যার, আপনি এখানে হানিমুনের রুম বুক করবেন, আমি ডেকোরেশন করে দেব। সুপার ভাই। এই, এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে কেন? স্যার, এটা বর বউয়ের জন্য স্পেশাল নিয়ে এসেছি স্যার। স্পেশাল? স্পেশাল। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার কাজ করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি দেখব তোমরা কত সুন্দর করে এই ডেকোরেশনটা করতে পারো। খুব ফুলসজ্জা করার শখ না? আমিও তোদের ব্যবস্থা করে দিচ্ছি, ধরো। এইটাকে ঠিক কোথায় রাখা যায় বলতো? এইটা একদম পারফেক্ট জায়গা এটাকে রাখার জন্য। আচ্ছা ঠিক আছে, তোমরা খুব ভালো করে কাজ করো। হ্যাঁ, টাটা, বাই বাই, টাটা। ইয়েস ইয়েস ইয়েস, Yes. 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 Ah.
গঙ্গা, তোকে তো আমি খুন করতে পারলাম না, কিন্তু তোকে আত্মহত্যা করার মতন জায়গায় নিয়ে যাব। আজকে তুই করতে চলেছিস ফুলসজ্জা, যেটা দেখবে গোটা পৃথিবী, আমিও দেখব। এই অপমানটা সহ্য করতে না পেরে তুই নিজে থেকে সিদ্ধান্ত নিবি সুইসাইড করার, আর মরবি, মরবি তুই। দিদি দেখলেন, রাত্রে পূজো করার আছে, আর তার জন্য অনেক ফুল লাগবে, যাও এক্ষুনি গিয়ে নিয়ে এসো। আরে বাবা, কোথা থেকে নিয়ে আসবো? কেন, কোনো কিছু চিনিস না, তা সত্ত্বেও নেশা করার দোকান ঠিক খুঁজে বের করেছিস। ভেবেছিলাম আমি মদ খাবো কেউ জানতে পারবে না, কিন্তু এই যে দেখছি মহিলা আমার ব্যাপারে সব কিছু জেনে গেছে। ওই তুই গিয়ে ফুল নিয়ে আসবি নাকি ভৈরবীকে দিয়ে তোর নেশা করা বন্ধ করিয়ে দেব? এটা কেন বলছেন? আমার আসলে একটু ঠান্ডা বেশি লাগে, তাই একটু আধটু খেয়ে ফেলি আর কি। আপনার ফুল লাগবে তো? আপনি টাকা দিন, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা, কি ফুল নিয়ে আসবো দিদি? যে কোনো ফুল নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। পরোটা তো যখন তখন যেখানে সেখানে পাওয়া যায়, এই সময় ফুল কোথায় পাবো? তার উপর ভয়ও করছে, যা হোক করে একটা ব্যবস্থা তো করতেই হবে। আমার কাজ হয়ে যাবে স্যার। কি হয়েছে স্যার, কি লাগবে আপনার? একটু ফুল দরকার ছিল, এখানে এত ফুল দেখলাম তাই চলে এলাম। এই ফুলটা দেওয়া যাবে না স্যার, আপনার লাগলে আপনি বাইরের দোকানে গিয়ে দেখুন। না, পুজো করার জন্য একটু হলেই হবে। তুমি ফুল দিলে তোমার অনেক পুণ্য হবে। পুজোর জন্য ফুল লাগবে? ওখানে ফুল রাখা আছে, ওদিক থেকে নিয়ে নিন। অনেক ধন্যবাদ। কোন মহারাজা কোন মহারানী কে জানে, কিন্তু ভালোই এনজয় করবে। আর আমার কপাল দেখো, কোথায় ফুল নিতে এসেছি, এই ফুল চাই ওই ফুল চাই, যত ঝামেলা কপাল আমার। যাই হোক, ফুল তো পেয়ে গেছি, তাড়াতাড়ি নিয়ে নি, যথেষ্ট হয়েছে। এই ফুলগুলো তো খুব সুন্দর, এই ফুলগুলোকে নিয়ে গেলে ভৈরবি খুব খুশি হবে, মাইনের সাথে সাথে বোনাসও দিয়ে দেবে, তারপরে জমিয়ে ফুর্তি। দাদা। হ্যাঁ দাদা। ফুল পেয়ে গেছি, অনেক ধন্যবাদ তোমাদের, অনেক ধন্যবাদ। দিদি, পূজোর জন্য ফুল একদম টাটকা। এই সমস্ত ফুল এত তাড়াতাড়ি নিয়ে এলে? ট্যাক্সিতে গিয়ে, ট্যাক্সিতে চলে এলাম, যাতায়াতের জন্য হাজার টাকা এক্সট্রা লেগে গেল। দেবীর কাছ থেকে গিয়ে নিয়ে নাও, যাও এক্ষুনি গিয়ে নিয়ে নিচ্ছি। ওম কালী মহাকালী, ওম কালী মহাকালী, ওম কালী মহাকালী। এক্সকিউজ মি। ইয়েস স্যার। রুম 106 এর চাবিটা দেবেন? ও, ওইটা আপনাদের রুম? এত বড় একটা হোটেলে একটা বার নেই? যেদিক দিয়েই যাই ঘুরে রিসেপশনে চলে আসি। কি হলো? হ্যাঁ দিচ্ছি স্যার। আরে আরে আরে, যার হাত থেকে পালাতে চেয়েছিলাম তারই চোখের সামনে এসে পড়েছি, ধরতে পারলে মেরে ফেলবে। ভেতরে গিয়ে দেখুন, বুঝতে পারবেন। কনগ্রাচুলেশনস। আরে
আমার কষ্টটা কেউ বুঝতে পারে না, কি করি। অনেকক্ষণ হয়ে গেছে এসেছি, এদিকে অরুণ কোথায় যে আছে এখনো তো জানতেই পারলাম না। আমরা কি করে যে আমাদের কাজটা করব কে জানে। ওই কাজটা আমার ওপর ছেড়ে দাও, ওরা কোথাও যদি থাকে রাতের মধ্যে আমার চোখে নিশ্চয়ই পড়ে যাবে। হ্যাঁ, আর কালকেই আমি আমার কাজ শেষ করে ফেলবো। দিদি দিদি, একটা কথা আছে। কি আছে, এত হুড়োহুড়ি করছো কেন, একটু ধীরে সুস্থে কাজ করতে পারো না। এই কি যে বলি, আগে হোটেল থেকে পালিয়ে চলো, আপনি এখানে থাকলে ধরা পড়ে যাবেন। কে ধরা পড়ে যাবে বলতো, কার কাছে ধরা পড়ে যাবে, কখন যে কি বলে তার কোনো মাথা মুন্ডু নেই। আরে আরে আরে, আমি ভুলভাল কথা বলছি না, আমরা যাদের খুঁজতে এখানে এসেছি তারা এখন আমাদের খুঁজতেই এই হোটেলে চলে এসেছে। এই সব কি বলছিস তুই? অরুণ আর গঙ্গা এখানে এসেছে। আরে জি, ওরা এখানে চলে এসেছে, ওরা আমায় দেখে ফেললে বিপদ হয়ে যাবে তো, এখন আমি কি যে করি। হে ভগবান, ওরে বাবা। প্রথমে আমরা এখান থেকে চলে যাই, অরুণ আমাকে দেখে ফেললে ভাববে আমি ওকে ফলো করতে করতে এখানে চলে এসেছি। টেনশন হচ্ছে যে আমার, ও যদি আমায় ভুল বোঝে পরে তাহলে আমার মেয়ের সাথে বিয়ে দিতে পারবো না। চলো চলে যাই। এতদিন ওরা কোথায় আছে সেটা ভাবার পরিস্থিতিতে ছিলাম, এখন ওরা যেখানে আছে আমরাও সেখানে আছি, আর তুই বলছিস ওদের ছেড়ে চলে যেতে, মাথায় কি আছে তোর। এতদিন আমরা যাদের খুঁজছিলাম এখন ওরাই আমাদের জায়গায় এসে ফেসে গেছে, এবার ওটার উপযোগ করে আমরা আমাদের কার্য সিদ্ধ করব। সেটা তো ঠিকই, আসলে আমরা যদি কোনোভাবে ফেসে যাই সেই ভয়টাই করছে। আমরা নয়, ওরা এসে আমাদের কাছে ফেসে গেছে, আজ রাত্রির বেলাতেই ওদের গল্প শেষ করতে হবে। ওদের গল্প না, শুধু গঙ্গার গল্প শেষ হবে। এইসব কি? হ্যালো, আমি জানি এসব তো আমারই কাজ। না না, আমি কিছু করিনি। ও, এই হোটেলের স্টাফেরা মিলেই এসব করেছে, সেই জন্যই বোধ হয় ওই রিসেপশনিস্টটা আমাদেরকে দেখে ওরকম ভাবে হাসছিল। দারুণ সাজিয়েছে তাই না? হ্যাঁ। বসো। বাবা, হ্যালো। বাবা কেমন আছো? দেবসেনা, তুমি কেমন আছো? আমি ভালোই আছি বাবা, আমি আর দাদু এক্ষুনি খাবার খেলাম, তোমরা খেয়েছো? বাবা, গঙ্গা কোথায় গো? আমার পাশেই বসে আছে। ও তাই, ওর কথা জিজ্ঞেস করছিলাম বলো। আমি আর দাদু তোমাকে খুব মিস করছি, গঙ্গাকে বলো তোমার যেন ভালো মতো দেখাশোনা করে, বলো এটা মা বলেছে। কি হয়েছে? আরে হ্যাঁ বলো দেবসেনা। দাদু আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে, এখন আমি স্কুলেও যাচ্ছি, ওখানে আমার অনেক ফ্রেন্ড হয়েছে। দেবসেনা যেটা বললে আরেকবার বলো।
দাদু আমাকে আজকে স্কুলে ভর্তি করেছে। আমি স্কুলেও যাচ্ছি। আমাকে আইএএস পড়তে হবে। এটাই গঙ্গার ইচ্ছে, দাদু বলেছে আমাকে। সেই জন্যই আমি ভালোভাবে পড়ে আইএএস অফিসার হব। দেবসেনা গঙ্গা দেবসেনা বলো গঙ্গা, স্কুলের ইউনিফর্ম পরে নতুন স্কুলে যাবি, সেটা দেখতে পারলে আমাদের খুব ভালো লাগতো। তুমি ফোনটা রেখে দাও, আমি ইউনিফর্ম পরে একটা ফটো তুলেছি, দাদুর মোবাইল থেকে ওটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই নাও দাদু। দুষ্টু, নাও পাঠিয়েছি। সুপার, কি মিষ্টি। হ্যাঁ নাও, তোকে ইউনিফর্ম পরে দারুণ দেখতে লাগছে। আমার এখন ঘুম পাচ্ছে, কালকে স্কুলে যেতে হবে, তো এখন ফোনটা রাখছি, পরে কথা হবে। ঠিক আছে। অরুণ। হ্যাঁ বাবা। যেদিন থেকে স্কুলে যাওয়া শুরু করেছে সেই দিন থেকে দেবসেনা খুব ভালো আছে। তোমরা কেমন আছো? হ্যাঁ বাবা, আমরা খুব ভালো আছি। তুমি দেবসেনার ভালোভাবে দেখাশোনা করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো কিছু লাগলে ফোন করো। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ এই দেবসেনা দাঁড়াও। আরে আমার কাছে শুই পড়ো। না দাদু, আমি বাবার ঘরেই ঘুমাবো, তুমিও ঘুমিয়ে পড়ো। গুড নাইট।